আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল, 4:45 দিকে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ ঐশিক ঘুমাচ্ছে, কারণ গাড়িতে আস্তে আস্তে ঐশিক ঘুমিয়ে পড়েছে, তো ওকে শুয়ে দিলাম। যাওয়ার সময়ও ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে। তারপর যে ফেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়ালাম, তো সঙ্গে সঙ্গে আর উঠে পড়লো। তো যাই হোক না কেন, এখন গাড়িতে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো শুয়ে দিলাম, কিছুক্ষণ ঘুমিয়ে নিই, ও 1 ঘন্টা অন্তত ঘুমিয়ে নিই, তারপর আবার ওকে তুলে দেবো। আর হাজবেন্ডকে বললাম, ও বাড়ি গেল, যেহেতু আমি এই বাড়িতে নিয়ে এসে শুলাম। আর আমাদের বারোয়ারির আর কি পজিশন বেরোবে 7টা থেকে, তো সেই কারণে ও যেহেতু পজিশনে যাবে বললো, তো সেই জন্যে আমাদেরকে এই বাড়িতে নামিয়ে দিল। ও যায়নি, 2-3 বছর হয়ে গেল যাওয়া হয় না ওর, তো এইবার যাবে ও। তো সেই কারণে ওকে বললাম, এই বাড়িতে তোরা নামিয়ে দাও, ছেলেও ঘুমিয়ে পড়েছে, আবার ও কখন যাবে না যাবে। আর আমাকে একটা চুড়িদার এনে দাও, তো বাড়ি থেকে আমার চুড়িদার এনে দিল এই ব্যাগটার মধ্যে করে, মানে এই যে এই ড্রেসটা পরে আজ সপ্তমীর দিনটা পরেছিলাম, তোমরা দেখেছো এটা, তো এটা এনে দিল, তো এটা পরে নিলাম। আর ছেলে তুই একটা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, তো সেই জামাকাপড়গুলো আছে, উঠলে পরে এই গেঞ্জিটা চেঞ্জ করে দেবো। গেঞ্জিটা চেঞ্জ করাতে গেলাম, ও চেঞ্জ করতে দিল না, পরনের প্যান্টটা খুলে দিয়েছি শুধু, তো এই। আর উঠলে পরে ওকে একটু ভাতও খাওয়াবো, ভাত রান্না করেছিলাম সকালবেলা, সেই ভাত চাতগুলো রেখে দিয়েছিলাম যাতে ওকে খাওয়াতে পারি, যদিও বিরিয়ানি টিরিয়ানি যদি না খাই আর কি ওখানে গিয়ে, সেই কারণে। তো ওর ভাতটা নিয়ে এসে দিল হাজবেন্ড, তো ও উঠলে পরে ওটাকে গরম করবো, গরম করে ওকে খাইয়ে দেবো। আর আমি লিপস্টিক ফিপস্টিকগুলো একটু তুলে নিলাম, কেমন একটা লাগছিলো, অনেকক্ষণ ধরে যেহেতু পরে আছি, মুখটাও একটু হালকা করে ধুয়ে নিয়েছি। তো এই চলো তাহলে ব্লগটা দেখে থাকো, তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করবো, কারণ 10 মিনিট এখনও অনেক ঠাকুর ভাষণ হয়নি, আসছে ঠাকুর অনেক, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাই। তো তো আমাদের এই শিব মন্দির, মানে যে বারোয়ারিটা তোমাদেরকে কালকে বলেছিলাম দেখাবো, আর যাওয়ার সময় দেখালাম 2-3টে ব্যাংক পার্টি বেরোয়, আর তার সাথে বক্স থাকে, প্রচুর লোক হয়, সেটা হয়ে গিয়েছে। আসার সময় ওদিক দিয়ে আসছিলাম, যে দেখলাম যে ওখানটাতে ঠাকুরের ওখানে দাঁড়িয়ে আছে, মানে ওটা হচ্ছে শিব মন্দির ঘাটে বিসর্জন হয়, যার জন্য আর কি ওই ঠাকুর ওখান দিয়ে আসতে পারলাম না, ওখান দিয়ে ঘুরে আসলাম, টালিখোলা দিয়ে আসলাম, তো সেই কারণে। তো চলো যখন দেখতে থাকো, তোমার সঙ্গে যদি কোনো ঠাকুর আসে রাত্রিবেলা তোমার সঙ্গে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। তো এখন যেহেতু হয়ে গেছে সন্ধে, দেখতেই পাচ্ছ আকাশে কেমন ঘোর মেঘ করে আছে, আর ছিটে ফুটে বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছে, আর মানে এত পরিমাণে অন্ধকার হয়ে এসেছে যে পজিশনের কী হবে তার কোনো ঠিক নেই, এরকম একটা চিন্তা ভাবনা, জানি না কী বেরোবে, কি আদৌ বেরোবে না। তো যাই হোক, মা এখানে সন্ধে দিতে নেমে পড়েছে, সন্ধে দিচ্ছে, অল্প অল্প 2-4 ফোঁটা বৃষ্টি পড়েছে, তার মধ্যে মার সন্ধে দিতে চলে গেছে তুলসী মঞ্চের কাছে, আর মা সন্ধে দিচ্ছে, আমি একটুখানি ভিডিও করলাম, যেহেতু এই সময় থাকা হয় না অন্যান্য দিন, তো আজকে যেহেতু ছিলাম একটুখানি ভিডিও করলাম, বেশ ভালোই লাগলো আমার। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখানে দেখতে দেখতে একটা পজিশন চলে এসেছে, এটা ঘোষপাড়ার ওই দিক থেকে আসলো, তো দোকানের সামনে চলে আসলাম, আমি ছেলে মা সবাই আর বাবা তো দোকানেই আছে, আর পজিশনটা দেখতে দেখতে একদম বাড়ির কাছে চলে আসলো। চলো তোমরা দেখতে থাকো, এখন যেহেতু একটা মিউজিক আসবে, মানে ব্যাংক পার্টির আওয়াজ হবে, তো আমার কথা বললে তোমাদের শুনতে ভালো লাগবে না, তো চলো দেখতে থাকো। তো এখানে আমার বাজি ফোটানো হয়ে গিয়েছে, মানে ছেলেই বাজি ফোটাতে গেল আর কি, দিয়ে পারলো না, ও ভয় পাচ্ছিল।
আর বাবা যেহেতু ভিডিওটা করছিল বাবাকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, তো বাবা ভিডিও করছে কিন্তু বাবা কিভাবে বন্ধ করতে হয় তা সেটা জানে না, বাবাকে বলে দিচ্ছিলাম বাবা বন্ধ করলো। আর তারপরে যে ঠাকুরটা দেখলে গেল সেই ঠাকুরটাই আবার ঘুরে আসলো বাজারের এদিক দিয়ে, কারণ ওই দিকটা দিয়ে ওরা ঘোরা ওর দিক মানে অন্যদিকে ওদের ঘোরা হয়ে গিয়েছিলো, আর ওই দিক দিয়ে ঘুরে আবার মানে আমাদের বাড়ির সামনে দিক গেল, গিয়ে আবার বাজার থেকে ঘুরে রিটার্ন আসলো, এখন ঠাকুর বিসর্জন হবে। আর দেখতে দেখতে এখন বাজে রাত্রির অনেক রাত্রির হয়ে গিয়েছে, এখন প্রায় 10:30 কাছাকাছি, তো একটা ঠাকুর ভাসান আসছে। হাজব্যান্ড বললো যে আমি চলে এসেছি, আমাদের বাড়ির কাছে চলে এসেছে, তো তাই বললো। আমি ভাবলাম হয়তো এটাই হয়তো হবে, কিন্তু তারপরে আসার পর দেখছি যে এটা আমাদের ঠাকুর না।
মানে একদম প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের এই চৌরাস্তার মোড়ের পাশে যে শনি মন্দিরটা আছে না তোমাদেরকে দেখিয়েছি, তো ওখানকার ঠাকুর। তারপর একটা মাঝেরটা গেল হচ্ছে আমাদের পাড়োয়ারি, আর এটা হলো উত্তর পাড়া বলে একটা জায়গা আছে আমাদের এই সামনের পাশের পাড়া, তো সেখানকার ঠাকুর। তো প্রথম ঠাকুরটা আগাচ্ছে না ঠিক মতো, যার জন্য এগুলো ঠিক মতো আগাতে পারছে না, খেপে খেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমি নতুন ভিডিও ছিল তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার প্রথমে। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট।